অর্থাৎ পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর ছাত্রহল নির্মাণের নেপথ্যে কিছু ঘটনা। পারিপার্শ্বিক অস্থিতিশীল পরিস্থিতিতে নিরাপত্তাহীন অনিশ্চিত পিটেসিয়ানদের জীবন, এহেন দুর্দশা থেকে উত্তরণের একমাত্র উপায় ক্যাম্পাসের ছত্রছায়ায় থাকা। এরই পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে থাকার ব্যবস্থাসহ নিরাপত্তা নিশ্চিতায়ন এবং দ্রুত হল নির্মাণের দাবি নিয়ে ক্যাম্পাস প্রশাসনের সাথে ঘণ্টার পর ঘণ্টা মিটিং করা হয়। উক্ত মিটিংয়ে কোনো সুষ্ঠু সমাধান না পাওয়ায় 2013 সালে জানুয়ারি মাসের 3 তারিখে দুপুর 12:30টার দিকে ফাঁকা পড়ে থাকা সদ্য প্রস্তুত উইভিং শেডের তালা ভেঙে উঠতে বাধ্য হয় ছাত্ররা, ফলে ক্যাম্পাস প্রশাসনের টনক নড়ে। প্রজেক্ট ডিরেক্টর মহসিনুল আলম স্যারের সাথে হল নিয়ে শুরু হয় ছাত্রদের আলোচনা এবং স্যার একটা নির্দিষ্ট সময় বেঁধে দেন যার মধ্যেই হল নির্মাণ সম্পূর্ণ হবে। এজন্য ছাত্রদের মেসের সিট ক্যান্সেল করার প্রস্তাবে সম্মতি প্রদান করেন। স্যারের এই মহান কথার সম্মান প্রদর্শনপূর্বক ভরসা ও বিশ্বাস রেখে দুই দিন পরে 5ই জানুয়ারি রাত 11:00টার দিকে উইভিং শেড খালি করে ছাত্ররা বেরিয়ে যায়। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও ছাত্র হলের কাজ অসমাপ্ত ও হস্তান্তর না হওয়ায় পুনরায় নিয়মতান্ত্রিকভাবে অনুমতি নিতে ক্যাম্পাস প্রশাসনের কাছে যায়। কিন্তু এতে প্রশাসন অসমাপ্ত কাজের অজুহাত দেখিয়ে হলে উঠতে অসম্মতি জানায়। কোনো উপায়ন্তর না পেয়ে আশাহত আবাসনহীন ছাত্ররা আবারও ধর্ণা দেয় পিটি স্যারের কাছে এবং তাদের সমস্যার কথা তুলে ধরে। অবশেষে তিনি ছাত্রদের ভবিষ্যৎ চিন্তা করে এবং নিজের দেওয়া কথার মান রক্ষার্থে অসমাপ্ত ছাত্র হলে ওঠার অনুমতি দেন 2014 সালের জুলাই মাসের 3 তারিখ। পাল্টে গেছে জীবন, পাল্টে গেছে কথার ধরন, এসেছে নতুন দিন, ভাবনা সীমাহীন, শৃঙ্খলিত সুসজ্জিত পথ চলা, যদিও নাই পানি বিদ্যুৎ দরজা জানালা, এমনই ক্ষণে কত কিছুই না আসে মনে। ঘরহীন বাড়ি, তেলহীন গাড়ি, জ্যোতিহীন চোখ, চাঁদহীন আকাশ, কালিহীন কলম, এ সব কিছুর প্রাপ্তি না পাওয়ার আকাঙ্ক্ষাকে গুরুতর করে তোলে। তবু এসব আবেগের চাহিদাগুলোকে অগ্রাহ্য করা যায়, কিন্তু অপ্রাপ্তি যখন প্রয়োজনীয় চাহিদার উপর আঘাত হানে তখন যেমন হয়। হ্যাঁ,
এখন এটা একটু বড় পরিষ্কার হয়ে আছে, পরিষ্কার করার দরকার। যা তুমি এখন লাইনে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পাইপ নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে কাজ করি। আমরা গোসলটা বলে দিই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই তোরা রেডি হ। ঠিক আছে ঠিক আছে। সুগার বেশি দিন কপালে থাকবে না রে। আমাদের ভালো লাগতো যদি আমি দুই বছর বাড়ানো যেত না, কি যে সুন্দর লাগতো। সাবমার্সিবল সুইচটা কেউ বন্ধ করলো নাকি? নান্দনিক ছান্দিক গতানুগতিক সমসাময়িক চিরাচরিত কর্ম নামে বহুমুখী ক্রিয়ার অসময়ে পদার্পণ দেখায় না যতটুকু আশা, ভেঙে দেয় স্বপ্ন আনন্দ, কেড়ে নেয় ভাষা। এমনই এক হেতু নামক অহেতুক না চাওয়া ভালোবাসার নমুনা।
তোরা কি করিস রে? আই খেলি বস বস এই বস বিনোদনে ভরপুর ছাত্রদের জীবন, কারণে অকারণে সময়ে অসময়ে জেগে ওঠা মনের খোরাক জোগানোর ভীমরতির আরতি থেকে হঠাৎই দৃশ্যমান হওয়া উলঙ্ফন। তোরে ছাড়া আমার হালটা যে তাই, ভাবুক যা খুশি সবাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, দূর দেশে যাব রে বাসা বানাবো রে থাকবো দুজনে একসাথে, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। কে পয়সা মিলেগা, খালে ভুগড় বেটেগি তো কেসা মিলেগা, নাচ মেরি বল বল কে পয়সা মিলেগা, খালে ভুগড় বেটেগি তো কেসা মিলেগা, এসে শরমাইগি তো দিলিয়ে চলেগা, জো ফুটেজ খাইগি তো ফির না চলেগা, কুছ তো এরাদা কর না তেরে না জাদা কর, মুড মে আব আজা তেরে আরে জংশন লো 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 নবিতে নেনে মুজুন কামলে, আরে জংশন লো জংশন লো জংশন লো আরে জংশন লো জংশন লো জংশন লো গান না পেরো বন্ডো মলে
ಚಾನು ಬಂಗಿನ ಪಲ್ಲೆ ಪರಸೆ ನೆನೆ ಮೊರಂಬಕ್ಕೆ ಚಲ್ಲೆ ಅರೆ ನಂತೋ ಫೇಮಸ್ ಮುದುನೆ ಪಲ್ಲೆ ಟು ಮುಂಬೈ ಡೆಲ್ಲಿ పడితే పిల్ల గోళ్ళ పెడతావ తల్ల চেনা সহজবোধ্য সুপরিচিত নিত্যদিনের ঘটনাবলীর মধ্যে বিশেষ আলোচিত একটি ঘটনা প্রেম ভালোবাসা। প্রেম নামের অসময়ে গভীর নিশীতে কথোপকথন অন্যদের কাছে তিক্ত বিরক্তিকর মনে হলেও বর্তমান প্রজন্ম যে এর কতটাই প্রয়োজন অনুভব করে তার বাস্তব প্রমাণ এর চেয়ে বড় আর কি হতে পারে। তুমি সাথে আছো বলেই এই সুবিশাল পৃথিবী সুখের রাজ্য বলে মনে হয়। সত্যি বলছো? তোমাকে পেয়ে মনে হয় সাত আসমানের চাঁদ আমার মনের আকাশে জল জল করে জ্বলছে, যে আলোতে আলোকিত হচ্ছে সারা পৃথিবী। তুমি তো আমার সাত জন্মের স্বপ্ন সাধনার ফল। তুমি বিহীন আমার মনে হয় ফুলবিহীন বাগান, আমার প্রতিটি নিঃশ্বাস সেই কথাই মনে করিয়ে দেয়। তুমি আমাকে এত ভালোবাসো? মানে এই যে আমাকে কত সুন্দর করে কিস করছো। যা দুষ্ট, তুমি সবসময় আমার দুনিয়ায় থাকো। এই তো এখন আমি তোমাকে দেখছি। তাই নাকি? কি ব্যাপার, কথা বলছো না কেন? হ্যালো হ্যালো আসিন, জোর 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 মাত্র চার দিন বাকি। অতি আনন্দের সাথে যে যার নিজ নিজ গন্তব্যে নিজ দায়িত্বে চলে গেছে, এই সূর্য সুবিশাল অট্টালিকার কোনো এক রুমে দুইজন অবস্থান করছে। ভোরের সূর্য উদয়ের সাথে সাথেই তারা প্রস্থান করবে। সন্ধ্যার পর খাবার কেনার জন্য একজন বাইরে যায়, কিন্তু এ কে? উক্ত রাতের চাঞ্চল্যকর স্মৃতিবিজড়িত রহস্যজনক আলোচিত বারোটি ঘন্টার একটি ঘন্টা। দরজা বন্ধ করে দিই, লাইট যাচ্ছে সব জ্বালাই নেই।
আত্মীয়তার যোগসূত্র রক্ত দিয়েই নয়, কিছু সম্পর্ক থাকে যা যোগসূত্রহীন অচেনা অজানা থেকেই হয়। তেমনই এক সাজানো গোছানো সুবিস্তৃত মায়ায় ঘেরা অবিচ্ছেদ্য অনবদ্য এক উল্লেখযোগ্য শ্রেষ্ঠত্বের দাবিদার মহিমান্বিত পিটেক পরিবার। এই পরিবারের বিশেষত্ব বহনকারী নয়নের মধ্যমণি দিবালোকের ন্যায় উজ্জ্বল, ভালোবাসার পাত্র স্নেহের আধার পিটেক ফিডব্যাচ। সময় নিজস্ব গতিতে বহমান বলে ফিডব্যাচের ক্যাম্পাস জীবনের শেষ দিনটা এসে যায় সবার অগোচরে হঠাৎই, সেই শেষ দিনের পূর্ব রাত্রিটা। বন্ধু দোস্ত মাফ করে দিস, আর কোনোদিন এরকম তোকে ডিস্টার্ব করবো না বন্ধু। তোদের সাথে চোখের থেকে হবে কিনা জানি না, তবে মনের দেখাটা যেন চিরদিন থাকে। মনের দেখাটা চোখের দেখা সমৃদ্ধ করে দিয়েছে। আর কখনো পরীক্ষার রাতে তোকে বিরক্ত করা হবে না, কখনো খেলার মাঠে তোর সাথে স্লেজিং করা হবে না, রাতে কি কখনো দুজন মিলে আর মুভি দেখা হবে না, সকালে নাস্তা করতে যাওয়ার সময় তোকে আর ঘুম থেকে বিরক্ত করবো না। দিন যায় ক্ষণ যায়, তবু বন্ধুত্ব হারাবার নয়। ছোট্ট এক অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত অযাচিত মনোমালিন্য দৃশ্যত দুজনকে আলাদা করলেও আত্মিক সম্পর্ক, অন্তহীন আবেগ, মনের অপ্রকাশিত চাওয়া, অপূরণীয় ভালোবাসার গাঢ়ত্ব কি ঠিক এমনটাই নয়? তোরা টার্মিনালে আয়,
শেষ দেখাটা করি। জানি একদিন আমি চলে যাব সব ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে। জানি একদিন আমি চলে যাব সব ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে। ফিরব না কোনদিন এই পৃথিবীতে, কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে। একদিন চলে যাব। পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ফিফথ ব্যাচ। কিয়ামন কর্ম করিল সাধন, স্বয়ং বৃক্ষ করিল সাধন। আমি যুগ যুগ ধরে তোমাদের ক্যাম্পাসে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি। তোমরা আমার ছায়ায় এসে আড্ডা দিয়েছ, কতই না মন ভোলানো হাসির গল্প শুনেছি, শুনেছি কত দুঃখ গাথা, শুনেছি কত বেদনার কথাও। তোমরা ধন্য করেছ আমার এই জীবন। আমি তো বৃক্ষ, আমার তো বলার কোনো ক্ষমতা সৃষ্টিকর্তা আমায় দেননি। আর আজ তোমরা চলে যাচ্ছ আমায় ছেড়ে। জানি আমি আমার অভিব্যক্তিগুলো তোমাদের কান পর্যন্ত পৌঁছবে না কখনোই। তারপরও বলছি, একবার ফিরে দেখো আমায়, যেখানেই থাকো ভালো থেকো, মনে রেখো আমায়। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছুড়াছে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, ইয়ালা 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 ইয়ালা
বলতো থাক, কথা বলতো থাক না। অনেক টাকা দেওয়া নিয়ে আসতে না। এই এত কাহিনী করে আমার নাম শুনে আসতে।